গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, আজকে একদম রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। তো হাজবেন্ড সকালবেলা মাছ এনে দিয়ে গেছে, দিয়ে তো দোকানে চলে গেছে, আর সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখো, আর সবজিও এনেছিল, সঙ্গে পেয়ারাও এনেছিল, সোনা খেতে ভালোবাসে এটা। তো দেখো, আমি সবজি কাটতে বসেও গিয়েছি, আর তোমাদেরকে তো বললাম যে সোনা ঘুম থেকে ওঠেনি। তো ও ঘুম থেকে ওঠার আগে মানে যেটুকু কাজ করে নিয়ে যায় সেটুকুই ভালো, না হলে তো তোমরা দেখো সবজি কাটতে বসলে মানে কোলের মধ্যে সে বসে পড়ে, তো সেটা প্রচণ্ড পরিমাণে রিস্কি হয়ে যায়। তো দেখো, আজকে খুব বেশি কিছু রান্না করব না, মাছ এনেছে আর ঘরে কোনো সেরকম সবজি নেই, আর খুব একটা সবজি লাগেও না, দুজন খাই আমরা। তো ফুলকপি এনেছে হাজব্যান্ড একটা, তো ও ফুলকপি ভাজা খেতে খুব ভালোবাসে তরকারি বানানোর থেকে। একদম ছোট্ট ছোট্ট করে কাটা হয়, তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে ভাজা করি আর কি। তো এটা খেতে খুব পছন্দ করে হাজব্যান্ড, আর আমরা তিনজনাই পছন্দ করি, আর সোনাও এটা দিয়ে ভাত খেয়ে নেবে। তো তেলটা একটু অল্প দেবো যেহেতু সোনা খাবে সেই জন্য, আর ওদিকে মাছটা রান্না করব আদা পেঁয়াজ রসুন দিয়ে। আলু টালু কিছু দেবো না, হাজব্যান্ড আলু খায় না আর আমারও ভালো লাগে না, সোনা তো ওই ভাজাটা দিয়ে খেয়ে নেবে সেই জন্য, ওর জন্য চিন্তা নেই। তো চলো দেখো, দেখতে দেখতে সবজিগুলো সব কিছু কাটা হয়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে 16 তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন সকাল 11:30 বাজে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাতও বৃষ্টি আর এখনও পর্যন্ত সকালে প্রচুর বৃষ্টি। তো একদম ঠান্ডা ওয়েদার, সেই জন্য সোনা উঠেও নি, ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো আমিও আর ওকে ডাকলাম না, তো হাজব্যান্ড সকালবেলা বাজার থেকে মাছ এনে দিয়ে তারপর বাজারে গেছে আজকে। তো রান্নাঘরে একটু বেশি টাইম লাগবে যেহেতু মাছ ভাজতে অনেকটা টাইম লেগে যাবে। তো সোনা ঘুমোচ্ছে, ঘুমাক, আমার ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু বিছানাটা তুলতে পারিনি, আর সব গোছ গাছ করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তো আর সবজি টবজি কাটা হয়ে গেছে, সেগুলো তো তোমাদেরকে দেখালাম। তো চলো এবার মাছ টাছগুলো ভেজে নিই আর তারপর রান্নাটা বসিয়ে দিই, ও যখন উঠবে তখন ওকে খাইয়ে দেওয়া যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আজকের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লিজ আজকের ভিডিওটাও দেখে নাও। তো চলো পরে আসছি। তো এই যে মশলা করে নিয়েছি মাছের জন্য, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, আদা দিইনি হয়তো, রসুন, এটা এখন পেস্ট করে নেব। তো এই যে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি আর প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, আগে মাছগুলো ভেজে নিই তারপর ফুলকপি ভাজাটা করে নেব, তারপর আমি মাছের ঝোলটা বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি ভাজা আর যে মাছের ঝোল সব নামিয়েও নিয়েছি, এবার একটু রেস্ট নেব তারপর কাজগুলো সারবো। এখন ওই 12টা 1টার মতো বাজে হবে হয়তো, ঠিক টাইমটা আমার মনে নেই। তো সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি আর ওকে জামা প্যান্টটাও চেঞ্জ করে দিচ্ছি, আর ওর খিদেও পেয়ে গেছে, ওকে স্নান করিয়ে জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে আগে খাইয়ে দেব, আর তাছাড়া সব কাজ পড়ে আছে, কোনো কাজ সেরকমভাবে হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমার সব কাজকর্ম হয়ে গেছে কিন্তু এখনও জামাকাপড় কাচা ধোয়া করা হয়নি, আর আজকে কোনোরকম কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু একটু উঠতেও দেরি হয়ে গেছিলো আর তারপরে সোনা খুব বিরক্তিও করছিলো, সেই জন্য ভাবলাম, আর আমার সত্যি কথা বলতে শরীরটা ভালো লাগছে না সকালবেলা থেকে আজকে, তো উঠেছিও লেট করে, সেই জন্য আর আর প্রত্যেকদিন কী বা শেয়ার করবো তোমাদের সঙ্গে, ওই বাসন মাজা, ঘর মোছা সেগুলো শেয়ার করিনি, বিছানা তোলাও শেয়ার করিনি। তো তোমাদেরকে এখন বলে দিই, ঘর মোছা, বাসন মাজা, গ্যাস মোছা, বিছানা তোলা সব কিছু কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, আর সোনাকে স্নানও করিয়ে দিয়েছি তোমাদের দেখলে। তো এবার আমি ওকে ভাত খাওয়াবো, ওকে ভাত খাইয়ে, আর এখনও প্রচুর জামাকাপড় রয়েছে, সেগুলোকে আমাকে কাজটা ধোয়া করতে হবে, তো সেগুলো একটু পরেই করবো, ও যেহেতু সকাল থেকে এখনও ভাত খায়নি আর 1টার বেশি বাজে, তো সেই জন্য চলো ওকে খাইয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলতে আসবো। এই মুহূর্তে কী করছিলাম সেই আপডেটটাই তোমাদেরকে দিয়ে গেলাম। তো এই যে সোনার খাবার, তো তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি ও কী কী দিয়ে আজকে ও খাবে, তো তাও একবার দেখিয়ে দিলাম। তো চলো ওকে আগে খাইয়ে নিই, পরে আসছি। তো সোনাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে। তো দেখো, জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করে নিচ্ছি, আর এগুলো কাঁচা ধোয়া করা হয়ে গেলে তারপর আমি স্নান করে নেব, আর এত বৃষ্টি বর্ষা তো কিছুই তো শোকাচ্ছে না, তো না শোকালেও এত তো জমিও রাখা যায় না, ধুয়ে দিলাম। আর কাজগুলো যত স্পিডে দেখাচ্ছে এগুলো কিন্তু অত তাড়াতাড়ি হয়নি, অনেকক্ষণ টাইম নিয়ে আমাকে করতে হয়েছে। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন 2টো বাজে, তো হাজব্যান্ড স্নান করতে গিয়েছে আর সোনাও দাঁড়িয়ে আছে এখানে। তো চলো, এখন আর কোনো কাজ নেই, জামাকাপড় ধুয়ে তো স্নান করে নিলাম তোমরা দেখলেই,
আর এবার গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপরে একটু শুয়ে রেস্ট করবো। তো শরীরটা ভালো লাগছে না, চোখ দেখে বুঝতেই পারছো আমার চোখ দুটো মনে হচ্ছে বাইরে বেরিয়ে আসছে ঘুমে, এত মানে অসহ্য লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো, ওর পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। আর আজকে ভিডিওটা আমি এখন শেষ করছি না, একদম রাত পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা রাত হয়ে গেছে, এখন 8টা বাজতে গেল, আর দুপুরবেলা লাঞ্চ করবার পরে সেরকম কোনো কাজ ছিল না, তো শুয়ে রেস্ট করছিলাম। আর তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ যে একটা জামাকাপড়ও শুকায়নি পিছনে। তো এই দেখো, এদিকে সোনা বাবার সব জামাকাপড়গুলো ঘরের ভিতরে এনে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার আর ওর বাবার জামাটা এনে দিয়ে দিয়েছি। তো শুকাতে তো হবে, অনেকক্ষণ মানে ভিজিয়ে রাখা যাবে না আর কি। তো আর বাইরে তো রোদ একদমই নেই, তো কাচাকুচি করে বাইরে দিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এখন ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, সারা রাত ফ্যান চলে শুকিয়ে যাবে। তো দেখো সোনা কাঁদছে, ওর খিদে লেগে গেছে, তো এখন ওর জন্য একটু ম্যাগি বানাতে যাব। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আগে ওকে ম্যাগি বানিয়ে একটু খাইয়ে দিই, পরে কথা বলতে আসছি। তো এই যে আমার ম্যাগি বানানো কমপ্লিট, এবার ওকে আগে খাইয়ে নিই। তো আজকে একটু কলার বড়া বানাবো। তো এখানে তাল পাওয়া যায় কিনা আমি জানি না, তো কোনোদিন দেখিনি বাজারে গিয়ে তাল। তো বাড়ির থেকে মা তালের বড়া করে দিয়েছিলো, তোমরা তো সবাই দেখেছো, তো সোনা খুব ভালো খেয়েছে। আর মা কাকিমা ওরা তালের বড়া বাড়িতে রোজই বানাচ্ছে প্রায়, আর ওকে দেখায়, ওর হয়তো একটু লোভ লাগে খেতে। তো আজকে আমি ওকে বলছি বাবা তুমি বড়া খাবে, ও বলছে হ্যাঁ খাবো। তো সেই জন্য তালের তো সম্ভব না, কিন্তু কলা দিয়েও বড়া করা যায়। তোমরা কে কে জানো না আমি জানি না, তো তালের বড়া করতে যে জিনিসগুলো লাগে এই কলার বড়াতেও সেই জিনিসগুলো লাগে। দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর কলাও আছে, যেরকম কলা দেবে সেরকম পরিমাণে আটা দেবে, চিনি দুধ সবই আছে, কালো জিরে দিতে হবে একটু। তো চলো বেশি কথা বলছি না, রাত 10টা বেজে গেছে, বড়াটা করে নিই আমি, তারপর একটু চা খাবো, মাথা যন্ত্রণা করছে খুব, আর আমার চায়ের প্রচণ্ড নেশা। তো দেখো সোনাও বিরক্তি করছে, আর ওর বাবা ক্যামেরাটা ধরে আছে, তো যদি পরে মানে ক্যামেরাটা ধরে থাকলে আমি করতে পারবো না, তো পরে তোমাদের সঙ্গে আমার কথা বলবো। এখন ভিডিওটা এখানে বন্ধ করো, তো বড়াগুলো করে নিই তারপর দেখাচ্ছি। তো দেখো ওদিকে বড়াগুলো বানানো কমপ্লিট, আর আমি একটু চাও বানিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই আগে, তারপর পরে তোমাদের সঙ্গে এসে ভিডিওটা শেষ করে দেবো আমি, আর সেরকম কিছু আজকে আমার দেখানোর নেই। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো এখন 11টা বাজে 10 মিনিট বাকি, তো অনেকটা রাত হয়ে গেল, আর আমরা একটু রাত করে খাওয়া দাওয়া করি, এটা কোনো ব্যাপার না। তো চা আর তালে বড়া তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু চা খেয়ে নেবো, চা খাওয়ার পরে খাবারটাও খেয়ে নেবো, রাত্রের বেশি একটা দেরি করবো না, কারণ এমনিতে দেরি হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা আমি আর বড় করছি না, তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর সুস্থ থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিও। তো চলো অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।